আজকে তো ক্লাস শেষ না? হ্যাঁ, আজকে আমার ক্লাস শেষ। কালকে থেকে শুরু হবে নতুন খেলা না? হ্যাঁ, ওকে, আপনাকে সহজ দিয়ে দিছি, দেখেন। কালকে থেকে কি রাজু ভাই নাকি? কালকে থেকে কালকে তো না নেক্সট ক্লাস, শুরু হবে, নেক্সট ক্লাস আর কি। না ইউটিউব শুরু হবে। রাজু ভাই না, আয়োজন আয়োজন ট্রেনার আছে, উনি করাবেন। ও আচ্ছা আচ্ছা, না না, ওইটা অন্য বিষয়ের টপিক বলে দা, ওইটা অন্য টপিক। ও আচ্ছা আচ্ছা, করো দেখো। আচ্ছা, ইয়ে করো, জমান। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, শেয়ার করো। রিমোটটা দে। স্যার আজ কি ক্লাস হবে স্যার? আজকে আপনাদের লাস্ট ক্লাস, ফেসবুকের ব্যাপারটাই দেখে নেবো। আজকে আপনাদের টোটাল টোটালটা একদম দেখিয়ে দেবো, তারপরে যে কাজগুলো হবে সেটা প্র্যাকটিক্যাল ইয়ে করতে করতে অটোমেটিক চলে আসবে। প্রবলেম হলে তো আমি আছি। স্যার আমরা একটা লাইভ ইয়া দেখলাম না? হ্যাঁ, লাইভে দেখাবো, একটা অসুবিধা নেই। এই দেখো, লাইভে লাইভে আপনাদের কাজ দেখাবো। একটা অ্যাড দেখেন কেমন ভিউ হয়, ওকে ওকে। শিখলাম, একটা দেখার দরকার। কি কি লাইভ, কি লাইভ ক্যাম্পেইন সেট আপ করা। স্ক্রিনটা শেয়ার করে একটা লাইভ ক্যাম্পেইন সেট আপ করেন স্যার। হ্যাঁ, দেখাবো দেখাবো, একটা লাইভ ক্যাম্পেইন, পুরো লাইভ ক্যাম্পেইন সেটা দেখাবো একদম। আজকে হবে না, আমি একদিন দেখাবো, অসুবিধা নেই, আমি আছি, বুঝেছেন? আপনাদের এখন স্যার হ্যালো। হ্যাঁ বলো। জি স্যার, বলছি স্যার, আপনার যে পেমেন্ট মেথডটা আছে, হ্যাঁ, ওখানে কি আমি আমার নিজেরটা ছাড়া আমি অন্য কার পেমেন্ট ইউজ করতে পারবো? হুম 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 যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনি যাবেন এখানে। স্যার পিক্সেলটা, হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ বলো। আমরা যে পিক্সেল সেটআপটা করছি, ওটা ওটা কি এক একটা অ্যাড ক্যাম্পেইনের জন্য আলাদা আলাদা পিক্সেল সেটআপ করতে হবে? বুঝলাম না, এবার করুন। ধরুন স্যার আমি একটা বাইরে কাজ করছি, ঠিক আছে, হ্যাঁ তো সেই বাইরে কাজ করবো, তখন পিক্সেল ধরনের তার নিজের একটা ওয়েবসাইট সেট আপ করবো, ওকে? হ্যাঁ, অন্য কোনো বাইরের কাজ পাবো, তখন কি পিক্সেলটা আবার পিক্সেল? না না, এখানে আপনার আপনার পিক্সেলটা আপনি সেট আপ করবে কেন তার কাছে? তার তার এই অ্যাকাউন্টে পিক্সেল সেট আপ করবেন। সব বাইরের তো আর ওই বিজনেস ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট বা অ্যাডস ম্যানেজার কিছুই থাকে না, না ওই জন্য বলি, তারা যদি করে নেবেন, মানে আপডেট থাকে করে না, না আপনার থাকে থাকে না, থাকবে না, করে নেবেন, বুঝতে পারলেন? আচ্ছা ওকে স্যার, যদি না থাকে সেটা একটা বানিয়ে নেবেন একে, তখনই তার তার নামে তার তার বিজনেস হুম ইনফরমেশন। এই জায়গাটা এই ভুল করবেন না, আপনার দিয়ে আপনারটা দিয়ে কোথাও করতে যাবেন না, যা যার কাজ করবেন তারটা দিয়ে সবকিছু, বুঝলেন? আপনারটা দিয়ে কোথাও করবেন না। তাকে বানিয়ে দেবো করবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। আলাদা করে বানিয়ে দিলে হ্যাঁ এক্সট্রা চার্জ দেবে? হ্যাঁ, এক্সট্রা চার্জ দেবে, যদি আপনার গিগের সাথে গিগের মধ্যে যদি উল্লেখ করা থাকে যে আপনি গিগের মধ্যে যে প্রাইস দিয়েছেন ওই প্রাইস দিয়ে বানিয়ে দেবেন, তাহলে এক্সট্রা চার্জ আর পাবেন না। আর যদি দেখালে আপনি বলে দেন যে এক্সট্রা চার্জ আমি নেবো, যদি উল্লেখ হ্যালো করে স্যার, থাকে জিজ্ঞাসাতে। হ্যালো, হ্যাঁ অভিজিৎ। হ্যাঁ বলছি স্যার, যখন ক্লায়েন্টের কাজ করো তখন কি পিক্সেল আর ইভেন্ট দুটোই কি বানিয়ে দিতে হবে? তখন হ্যাঁ, এগুলো দুটোই কি তো করে দরকার দিতে পড়ে? হবে, ইভেন্টটা তাকে তৈরি করে দিতে হবে। ইভেন্ট আর পিক্সেলও তো সেট আপ করে দিতে হবে না? হ্যাঁ, ইভেন্ট তৈরি করে দিতে হবে, ইভেন্টটা তৈরি করে দিতে হবে, পিক্সেলও তো সেট আপ করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তো হবে তার না, ওয়েবসাইট, হ্যাঁ তার ওয়েবসাইটে অ্যাক্সেসটা নিয়ে নিত না? হুম, ওয়েবসাইটে অ্যাক্সেসটা নিয়ে নেবেন। হুম 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 যখন পিক্সেল ইনস্টল করতে যাবেন তখন তার ওয়েবসাইট অ্যাক্সেসটা আপনি নিয়ে নেবেন, হুম ঠিক আছে? হ্যাঁ, যখন এক অডিয়েন্স তৈরি করতে যাবেন, যে কাস্টমার অডিয়েন্স, লুক লাইক অডিয়েন্স, সেটা যখন তৈরি করতে যাবেন কিভাবে তৈরি করবেন দেখেন। এখানে তৈরি করার জন্য আপনি যাবেন হচ্ছে অডিয়েন্স, এই যে অডিয়েন্স, এই যে অডিয়েন্স, ঠিক আছে, এখানে আসবেন।
ক্রিয়েট অডিয়েন্স, এখান থেকে ক্রিয়েট অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, লুকালাইক অডিয়েন্স, স্পেশাল অডিয়েন্স। কাস্টম অডিয়েন্স করতে চান, কাস্টম অডিয়েন্স এখান থেকে তৈরি করবেন। তৈরি করে কার, কিসের জন্য তৈরি করবেন? ওয়েবসাইটের জন্য তৈরি করবো আমরা, যদি অ্যাপ হয় অ্যাপ, যদি ভিডিও হয় ভিডিও, ঠিক আছে, যেটার জন্য তৈরি করবেন সেটা এখান থেকে আমি ওয়েবসাইটে গিয়ে করবো। ওয়েবসাইট এখান থেকে সিলেক্ট করে নিলাম, নিয়ে নেক্সট করে দিলাম। তো এখানে আমাকে অডিয়েন্সের নামটা দিতে হবে। সোর্স হচ্ছে কোথা থেকে? রিয়াদ ফ্যাশন, এটা হলো আমার পিক্সেল, এটা রিয়াদ ফ্যাশন, এটা হলো সোর্স, ঠিক আছে। এই সোর্স থেকে অডিয়েন্স গুলো আসছে। এর মধ্যে অল ওয়েবসাইট ভিজিটর, হ্যাঁ অল ওয়েবসাইট ভিজিটর হবে। ওয়েবসাইটের মধ্যে যত যত ভিজিটর আছে সমস্ত ওয়েবসাইটের ভিজিটর আমি আমি তুলে নেবো, ঠিক আছে। কোন ডিউরেশন কতদিন? ডিউরেশন 30 ডেজ করতে পারেন, 180 দিন, 180 ডেজ লাস্ট হতে দেওয়া যাবে, ঠিক আছে। এর বেশি দেওয়া যাবে না। অডিয়েন্স নেম, এখান থেকে অডিয়েন্স নেমটা তৈরি করতে হবে, যে কি অডিয়েন্স তৈরি করতে পারে, কি অডিয়েন্স তৈরি করছে, সেই অডিয়েন্স নেমটা এখানে বসিয়ে দেবেন। কিরকম যে আমি দেখলাম অডিয়েন্স নেম দিলাম হচ্ছে যে যে ডিজিটাল, ঠিক আছে। অডিয়েন্স এর নামটা দিলাম, আমাকে এক্সেল যে নাম আছে সেই নামটা অডিয়েন্স ইয়ে অল দিলাম, ওর পাশে অল পেজ, অল পেজ ভিউ, ঠিক আছে। অল সমস্ত পেজের মধ্যে যারা আছে তাদেরকে আমি আবার আমি এটা দেখাতে চাই, ঠিক আছে। তো অল পেজ ভিউ আমি এখানে দিলাম। এখানে ডেসক্রিপশন থাকে, অপশনাল দিলে হয়, না দিলে না হয়, ঠিক আছে। অডিয়েন্স নেমটা এখানে দিয়ে ক্রিয়েট অডিয়েন্স করে দিলাম। তুমি কাস্টম অডিয়েন্স তৈরি করতে চাই, মানে হচ্ছে কাস্টম অডিয়েন্স তৈরি করতে বলতে গেলে যে আমার ইয়ের মধ্যে, আবার এই ওয়েবসাইটের মধ্যে যারা একবার ভিজিট করেছে, ঠিক আছে, তাদেরকে নিয়ে আমি একটা অডিয়েন্স তৈরি করলাম। এখানে যে মনে করে যে এখান থেকে ক্রিয়েট রিটার্গেটিং নাকি স্যার? হ্যাঁ এটা রিটার্গেটিং, রাইট, এটা হলো রিটার্গেটিং এর জন্য। এখান থেকে আমি লুক লাইক অডিয়েন্স তৈরি করতে পারি, ঠিক আছে। এখান থেকে আমি কাস্টম অডিয়েন্স, আবার আনাদার কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারি। এখানে ক্লিক করলে আবার আনাদার কাস্টম অডিয়েন্স আমি এখান থেকে তৈরি করে দিতে পারি, এটা হলো রিটার্গেটিং এর জন্য, ঠিক আছে। দেখুন পেজ ভিউ আমার অডিয়েন্স তৈরি হয়ে গেছে। হ্যাঁ বলুন। বলছি স্যার, একটা যখন আমরা অ্যাডস ক্যাম্পেইন রান করব, ঠিক আছে, তখন কি কাস্টম অডিয়েন্স এন্ড হচ্ছে লুক লাইক অডিয়েন্স আর আমরা যে অডিয়েন্সটা তৈরি করছি, ঠিক আছে, মানে বেসিক যেটা, তো সবগুলো কি একসাথে করতে পারবো স্যার? হ্যাঁ সবগুলো একসাথে করতে পারবেন, কিন্তু হ্যাঁ, কিন্তু সমস্যাটা হলো কোন জায়গাটায়, যদি আপনি কিছুদিন পর করেন তো সব থেকে বেটার হয়, কিন্তু একসাথে করতে পারবেন আপনি একেবারে রিটার্গেটিং পেটে গেলে সব একসাথে করে নিতে পারবেন। করলে কি হবে যে প্রথমে ধরুন আপনার সবকিছু রেডি করে আপনি তাহলে অডিয়েন্স রিটার্গেটিং করে সেভ অডিয়েন্স করে সবকিছু করে আপনি ক্যাম্পেইনটা চালাবেন, তাহলে আগে আপনি দেখেন যে আপনার ক্যাম্পেইনের মধ্যে আদৌ লোক আসে কিনা, বুঝতে পারলেন? যে জায়গাটা কিন্তু আপনার মানে হ্যাঁ হ্যাঁ অপটিমাইজেশন করা, মানে ক্যাম্পেইনটা কদিন রান করুন, 4-5 দিন চালান, চালানোর পর তারপরে অডিয়েন্স রিটার্গেটিং করুন, তা ভালো হবে। তো তাহলে হলে কি হবে যে আপনি বুঝতে পারবেন যে আপনার ক্যাম্পেইনে কোন কোন জায়গায় ভুল হচ্ছে, যার জন্য আপনার আপনার ইয়ে অডিয়েন্স আপনার কাছে আসছে না, আপনার পেজে ভিড় করছে না, যদি আপনার কপিতে ভুল আছে, নাকি আপনার ইমেজে ভুল আছে, নাকি আপনার হেডলাইনে ভুল আছে, ঠিক আছে, নাকি আপনার ল্যান্ডিং পেজে ভুল আছে যার জন্য অডিয়েন্স বাউন্স ব্যাক করে চলে যাচ্ছে। তো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। তো এই বোঝার জন্য কদিন আপনাকে ক্যাম্পেইনটা চালাতে হবে, চালানোর পর তারপর আপনি অডিয়েন্স ক্রিয়েট করুন, দেখবেন ভালো হবে, তখন বুঝতে পারবেন। একটা কথা স্যার, হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। একটা কথা স্যার বলছি, আমি যখন একটা অ্যাডস ক্যাম্পেইন রান করার জন্য আমি মানে যেটা প্র্যাকটিস করছিলাম, তো তখন একটা জিনিস লক্ষ্য করলাম যে আমি ধরুন 500 টা বাজেট রাখছি স্যার, তো ওরা দেখাচ্ছে যে 500টার মধ্যে খুব জোর হলে 1,500 থেকে 2,000 মানুষকে ইমপ্রেশন দেখাবে, ঠিক আছে। তো আমি যদি স্যার ওই অ্যাড, হ্যাঁ বলুন, ধরুন স্যার আমি 500টা বাজেট রাখলাম, ওরা একদিনে 1,000 থেকে 1,500 মানুষকে ইমপ্রেশন করবে, বুঝতে পেরেছেন? তাহলে কি আমার যখন 2,000 টাকা বাজেট থাকবে প্রতিদিন 500টা, এবার আপনি যাদের একই মানুষ, যদি আপনি একই মানুষ সেট করে রাখেন তাহলে একই মানুষকে দেখাবে, আর যদি আপনি আলাদা আলাদা করে অডিয়েন্স সেট করেন তাহলে আলাদা ভাবে দেখাবে। আমি একটা ইয়ে করেছিলাম, অ্যাড যখন চালিয়েছি মনে আছে যে আমি আলাদা আলাদা করে অডিয়েন্স সেট আপ করেছিলাম। ধরুন আপনি দেখা গেলো কলকাতার লোককে একটা একটা অ্যাসেটের মধ্যে রাখুন, ওখানে একটা কন্টেন্ট দেখালেন, আপনি হলো নদিয়া ডিস্ট্রিক্টের লোককে একটা কন্টেন্ট দেখান, আপনি আপনার হলো বহরমপুরের লোককে আরেকটা আরেকটা ওই সাইট করে আরেকটা করে ইয়ে দেখান, ওটা বুঝতে পারলেন? একদম স্যার, 4-5টা ক্যাম্পেইন বেস্ট হবে নিজের জন্য, একদম একদম 4-5টা ক্যাম্পেইন অডিয়েন্স মানে অ্যাড সেট করলে বেস্ট হবে,
আপনার কোন এলাকার লোক মানুষটা বেশি খায়, বুঝতে পারলেন, বেশি চাহিদা সেটা ধরতে পারবেন। তখন কি করবেন, যখন দেয়া গেলো আপনার হলো বহরমপুরের লোকেরা হলো বেশি মানে আপনার সার্ভিসটা পছন্দ করছে কিংবা আপনাকে পছন্দ করছে, তখন আপনি কলকাতা বলকাটা বন্ধ করে দিয়ে বহরমপুরকে বেশি বেশি করে টার্গেট করুন, তখন সমস্ত টাকা ওদিকে ঢালুন। আমি যদি ভাবি যে 500 টাকা যে বাজেটটা আমি একদিনের জন্য রাখছি, সেটা যদি একদিনের জন্য যদি আমি 5,000 টাকা বাজেট রাখি, তাহলে কি এটাতে প্রফিট ভালো হবে নাকি কম হবে? হ্যাঁ, 5,000 টাকা রাখলে তাহলে আপনি হবে, ফ্রিকোয়েন্সি বেশি হবে, অডিয়েন্স লোকজন বেশি আসবে। ধরলে ভালো হবে, কিন্তু যদি আপনার টোটাল বাজেট যদি হয়ে গেল, আপনার অ্যাড বাজেট হলো 5,000 টাকা, তো সেই জায়গাটায় আপনি একদিন একদিন রাখবেন কেন? সে 5,000 টাকাকে আপনি ডেলি 400 করে রাখুন, ডেলি 500 করে রাখুন। তাহলে আপনি 5,000 টাকাটা হলো আপনি এখানে পেমেন্ট মেথডে এক করে ফেসবুকের ফান্ডে 5,000 টাকা জমা দিয়ে দেবেন, ঠিক আছে? 5,000 টাকা জমা দিয়ে দেওয়ার পর আপনি দেখো রাখলেন হচ্ছে ডেলি বাজেট হলো 500 টাকা করে, ঠিক আছে? তাহলে আগে হলো আপনার 5,000 টাকা এখানে ফেসবুকের ফান্ডে জমা দেবেন, তার 2 নম্বর হচ্ছে আপনি হলো সিবিওটা অন করে দিয়ে সিবিওর এখানে এই যে সিবিওটা নেক্সট এই যে সিবিওটা অন করে দেবেন, সিবিওটা এই যে অন করে দেবেন, অন করে দিয়ে এখানটা ডেলি বাজেট রাখবেন, ডেলি বাজেট এখানে 500 টাকা রাখবেন, ঠিক আছে? তাহলে আপনাকে আর কিছু করতে হবে না, ব্যাস আপনি যেভাবে জীবন যেমন খুঁজে তেমন অ্যাড চালান, বুঝতে পারলেন? বুঝতে পেরেছেন? এখানে করে এটা পাবলিশ করে দেবেন, ডেলিভারি 500 টাকা রেখে পাবলিশ করে দেবেন। ওকে, কোনো অসুবিধা নেই, আরো প্রশ্ন করেন, আরো প্রশ্ন করেন, আজকে তো লাস্টে আরো যত প্রশ্ন সব করেন, যেরকম প্রশ্ন আছে বলেন, প্রশ্ন বলেন সবাই। হ্যালো যেখানে আমার ল্যান্ডিং পেজে যে লিংকটা থাকবে সেখানে যতগুলো বুক করবে সেই অনুযায়ী আমাদের ফেসবুক কোম্পানি সেই অনুযায়ী টাকাটা কাটবে, এরকম কোন ক্যাম্পেইন রান করা যায় না? এরকম ক্যাম্পেইন যতগুলো পড়বে তবে পার পার ইয়েতে আপনি টাকা দেবেন, তাই তো? পার ক্লিক সে এটা এটা হয় ফেসবুকের ক্ষেত্রে, হয় না বলতে গেলে হয় হয় না ফেসবুকের ক্ষেত্রে, কিন্তু দেখা মনে হয় যেন হয় কিন্তু হয় না। ফেসবুক আপনার থেকে টাকাটা নেয় হলো শুধুমাত্র ইমপ্রেশনের জন্য। আচ্ছা স্যার, এইগুলো মানে কি বলুন তো, হ্যাঁ এগুলো জিজ্ঞেস না করলে পরে আবার প্রবলেম হতে পারে। হ্যাঁ হ্যাঁ রাইট, ফেসবুক আপনার থেকে টাকাটা নেয় পুরো তো ইমপ্রেশনের জন্য। গুগলে যখন আপনি গুগল অ্যাড চালাবেন, গুগলে সে টাকা নেবে হচ্ছে আপনার ক্লিকের জন্য, যে আপনি কয়েকটা ক্লিকের জন্য কত টাকা পে করতে চান, বুঝতে বললেন, ল্যান্ডিং পেজ গিয়ে ক্লিকের জন্য। কিন্তু ফেসবুকের ক্ষেত্রে ফেসবুকে মূলত টাকা নেয় শুধুমাত্র ইয়ের জন্য, ইমপ্রেশনের জন্য, আর কিচ্ছু না। শুধু আপনার ইমপ্রেশন দেখবে, কত ইমপ্রেশন হচ্ছে সেই ইমপ্রেশন দেখে আপনাকে টাকা দেবে, বুঝতে পারলেন? ফেসবুকের নিয়ম, ফেসবুকের হচ্ছে শুধু ইমপ্রেশনে টাকা কাটে, আর কিছু না। আমাদের তো স্যার পিক্সেলের কাজগুলো তো স্যার প্র্যাকটিস করতে পারছি না, এখনো ডোমেন কিনতে পারলাম না, হোস্টিং কিনতে। আচ্ছা ইয়ে করুন, ডোমেন ডোমেন একটা নিয়ে নিন, ডোমেন একটা 399 টাকা মতো পড়বে এক বছরের জন্য, হোস্টিং টিপিল জিরো ডবল ওয়েব হোস্ট নিয়ে নিন। তাহলে স্যার লিংকটা একটু দিয়ে দেব, আচ্ছা আমি দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা আজকে কিছু টিপস দিয়ে বোনাস টিপস, সেটা হলো যে যে আপনি অ্যাড কপি কিভাবে লিখবেন, ঠিক আছে? অ্যাড কপি লেখার জন্য সবথেকে মূল্যবান টিপস কি, অ্যাড কপি লেখার জন্য সবথেকে মূল্যবান টিপস হলো
যে যদি আপনি লিখতে না পারেন তাহলে কাগজ থেকে লিখে নেবেন। অনেক কপিরাইটার আছে, ফাইবারে গেলে ইয়েতে গেলে অনেক কপিরাইটার পেয়ে যাবেন, সেখান থেকে আপনি লিখে নেবেন, $5 থেকে $7 নেবে। এতে করে আপনার সময় অনেক বাঁচবে, অনেক কিছু অনেক কিছু সময়ও বাঁচবে এবং আপনার অ্যাডটা খুব ভালো হবে। আর যদি মনে করেন যে কাউকে দিয়ে লেখাবেন না, তাহলে গিয়ে লেখার একটাই উপায়, সেটা হলো যে প্রতিদিন প্রতিদিন বেশি না 1 ঘন্টা করে ফেসবুকে সময় দেবেন। কি জন্য? শুধু অ্যাড কপি লেখা প্র্যাকটিস করার জন্য। কি করে প্র্যাকটিস করবেন? যে আপনি আসবেন ফেসবুকে, স্ক্রল করবেন, স্ক্রল করে করে একবার এখানে আসবেন, এই যে একটা অ্যাড দেখতে পেলেন, এই যে একটা অ্যাড দেখা যাচ্ছে স্পন্সর্ড অ্যাড, এখানে এসে এই কপিটার মধ্যে দেখবেন এই কপিটার মধ্যে কি লিখেছে তারা, ঠিক আছে? এই কপিটার মধ্যে তারা কি লিখেছে? স্যার হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ যেটা বলছেন সেটা ঠিক বুঝতে পারছি, বাট ধরুন স্যার আমরা কোনো কাজ অন্য কাউকে দিয়ে করাবো না, সেটা আমরা নিজেরাই করব, দিয়ে কোনো একটা প্রোডাক্টের উপর আমরা অ্যাড ক্যাম্পেইন রান করব, ওকে স্যার? তো আমরা কোনো রকম ভাবে জানতে পারি না যে ওই প্রোডাক্টের আগে কোনোদিন অ্যাড ক্যাম্পেইন চলেছিল কিনা। আচ্ছা হ্যাঁ, জানতে পারি। ওই রকম উপায় আছে, একটা উপায় হলো একটা সাইটের নাম বলছি, যদি আপনি না এইভাবে ওই প্রোডাক্টটার আগে কোনো অ্যাড করেছেন তো সেটা জানা যায় না, কিন্তু আপনাকে আইডিয়া নিতে হবে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো স্যার, হ্যাঁ বলুন। বুঝতে পারছি, আমি বলতে চাইছি স্যার ওই প্রোডাক্টটাই নয় স্যার, আমি চাইছি ওই প্রোডাক্ট রিলেটেড অন্য কোনো অ্যাডস ক্যাম্পেইন আমি দেখতে চাই, যে ওই প্রোডাক্ট রিলেটেড অন্য অ্যাডস ক্যাম্পেইন আপনি দেখতে চান, যে ওই প্রোডাক্ট আগে ওই প্রোডাক্ট সেটা বলুন। একটা একটা সাইট আছে, সেই সাইটটার নাম হলো, দাঁড়ান, সাইটটার নাম হচ্ছে সমস্ত কিছু আপনি ওখান থেকে পেয়ে যাবেন। সেটা হলো আচ্ছা হ্যাঁ বলছি, হট করে মনে আসো, সেটা হলো একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের মধ্যে আপনি ই করবেন, আপনাকে 5টা করে সার্চ আপনাকে করতে দেবে, ওই টপিকের রিলেটেড আপনি ইয়ে পেয়ে যাবেন, সবকিছু পেয়ে যাবেন, বুঝতে পারলেন? আচ্ছা তো এইটা বাদে আরেকখানা উপায় আছে, সেটা হলো ফেসবুক অ্যাড লাইব্রেরি, ঠিক আছে? ফেসবুক অ্যাড লাইব্রেরি, অ্যাড লাইব্রেরি। হ্যাঁ, অ্যাড লাইব্রেরিতে যাবেন, যাওয়ার পর কোন ইয়েতে অ্যাড চালাচ্ছে, ঠিক আছে, কে অ্যাড চালাচ্ছে তাকে দেখতে পাবেন। ইন্ডিয়া অ্যাড ক্যাটাগরি এখানে অল করে দেবেন, অল অ্যাড, ইলেকশন ইস্যুর পলিসিস না, অল অ্যাড করে দেবেন, সার্চ বাই কিওয়ার্ড অ্যাডভার্টাইজার, কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন যে কে অ্যাডটা চালাচ্ছে, ঠিক আছে? আমি ধরলাম হচ্ছে অ্যারিনা, ঠিক আছে, অ্যারিনা অ্যানিমেশন, অ্যারিনা অ্যানিমেশন, তারপরেও তো মানুষ ওখানে কোর্স করছে, আমি তো পাই না যে কারা করে এগুলো। মাল আছে তারা করে, অবশ্যই এই যে শপিফাই, দেখুন শপিফাই কতগুলো অ্যাড চলছে, দেখুন দেখুন বুঝতে পারছেন শপিফাই এর, দেখুন শপিফাই কতগুলো অ্যাড চলছে, দেখুন দেখুন শপিফাই অ্যাড, কপি, এই হলো তার ইমেজ, ঠিক আছে, কি কি দিচ্ছে, কল টু অ্যাকশন, সাইন আপ, তারপর গিয়ে এখন আরেকটা অ্যাড চলছে শপিফাই এর, ওপেন দ্য বিজনেস উইদাউট দ্য হাসেল, উইদাউট দ্য হাসেল অফ ম্যানেজিং ইনভেন্টরি, প্যাকেজিং অর শিপিং, দেখুন এরকম থেকে এখান থেকে আপনি কপি কি ওই কপি আইডিয়া নিতে পারবেন, ঠিক আছে? তারপর গিয়ে হচ্ছে দেখুন কত অ্যাড এখন সরকম কপি ফাইড চলছে, দেখুন কত অ্যাড চলছে সরকম ফাইড। আচ্ছা এখানে আরেকখানা কিওয়ার্ড লিখি, তারপরে একখানা কিওয়ার্ড হচ্ছে যে যে আর কি আছে, মাথায় আসছে না, আর একটা কিওয়ার্ড বা নাম বলুন, ইয়ে মুকুল,
মুকুল হেলথ রিলেটেড কোন হেলথ রিলেটেড হেলথ রিলেটেড কি আছে প্রোডাক্ট ব্র্যান্ডের নাম কি আছে এটা কোন ব্র্যান্ডের নাম বলুন হেলথ রিলেটেড ব্র্যান্ড আচ্ছা স্যার হেলথ লিখো স্যার সিগন দেখুন একবার হেলথ হেলথ আমি কিছু নাম করে বলছি হেলথের মধ্যে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ম্যান হেলথ এর জন্য একটা আছে এই যে এতে কোনো অ্যাড চলছে না ম্যান হেলথ এতে কোনো অ্যাড চলছে না ম্যান হেলথ এর আমেরিকান তো এখানটা এই অ্যাড লাইব্রেরি থেকে আপনি পেয়ে যাবেন সমস্ত কিছু বুঝতে পারলেন অ্যাড লাইব্রেরি থেকে এসে আপনি শুধু কিওয়ার্ডটা সার্চ করবেন হ্যাঁ যা যেটা দরকার সেটা আপনি যদি এখানে সার্চ করবেন সার্চ করে থেকে আপনি এখানে পেয়ে যাবেন বুঝতে পারলেন একদম স্যার আমি এখানে কিছু দেখছি যেমন হচ্ছে অসিবা আছে ঠিক আছে তো খুব সুন্দর করে বেশ দেওয়া আছে স্যার একদম একদম টোটাল যত অ্যাড হবে চলছে সমস্ত কিছু এখানে আপনি পেয়ে যাবেন ওকে অ্যাড লাইব্রেরি গেল একটা জিনিস দেখিয়ে দিই এটা হচ্ছে ধরো কত সম্ভব হলো যে ক্লায়েন্ট খুঁজে একটা টিপস দেখিয়ে দিই ফেসবুক অ্যাড এর জন্য ক্লায়েন্ট খুঁজে কিন্তু এটা একটু সময় নেয় কিন্তু কাজ করে কিন্তু একটু সময় নেয় কিন্তু আপনাকে অনেক পরিশ্রম করতে হবে এটা ফাইবারের মতো তাড়াতাড়ি কাজ হয় না একটু পরিশ্রম করতে হবে এটা ক্লায়েন্টের একটা মেথড শিখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে ধরুন আমি লিখলাম যে ইউএসএ প্রি স্কুল ইন ইউএসএ ওকে প্রি মানে হলো বাচ্চাদের স্কুল গুলো ইউএসএ এসব বাচ্চাদের স্কুল আছে না বাচ্চাদের স্কুল সে ইউএসএ ঠিক আছে ইউএসএ মধ্যে বাচ্চাদের স্কুল ঠিক আছে এই যে আর্লি চাইল্ডহুড লার্নিং ওই যে যে পার্ক অ্যান্ড টিকে প্রাইভেট স্কুল এটা আমি ক্লিক করলাম ওকে এটা হলো ওদের পেজ এটা হলো ওদের পেজ ঠিক আছে এই পেজটা দেখবেন উপর থেকে পেজটা নিচে যাবেন এখন উপর থেকে স্ক্রল করে নিচে যাবেন ঠিক আছে নিচে গিয়ে পেজটা সব সম্পূর্ণ দেখবেন যে পেজটা কিরকম ভাবে আছে দেখেন তো গুগল অ্যাড চলছে ঠিক আছে যাওয়ার পর একদম নিচে আসেন অনেক বড় পেজ ফুটারের মধ্যে এদের হচ্ছে কন্টাক্ট আছে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার অ্যান্ড ইউটিউব ওকে তো এখানের মধ্যে কন্টাক্ট আর এখান থেকে এখানে কন্টাক্ট করা আর অ্যাবাউট আস থেকে এদের ইয়েটা ইমেলটা বার করবেন ইমেলটা হচ্ছে অ্যাবাউট আস থেকে একটাই পেজ আর নেই পেজ তো পেজটার মধ্যে তাকান দেখেন এই দেখেন আমাদের পিক্সেল দেখতে পাচ্ছেন পিক্সেল ইয়ে আমাদের পিক্সেল ইয়ে পিক্সেল হেল্পারটা হেল্পারের মধ্যে দুখানা পিক্সেল কিন্তু আছে ঠিক আছে তার মানে এখানে বোঝা যাচ্ছে এই যে ইটা প্রি স্কুলটা আছে এরা ফেসবুকে অ্যাড চালায় তাই তো চালায় তাই তো তাহলে একে তাহলে এবার বাদ দিয়ে দিই এখন ফেসবুকে অ্যাড চালায় কতদিন করতে হবে আপনাকে এটা এটা করতে চালালে এখানে পিক্সেল উঠবে না হ্যাঁ পিক্সেল উঠবে তাহলে তো আমরা যে কোনো ওয়েবসাইট ট্র্যাক করতে পারবো যে ওয়েবসাইট অ্যাড চালাচ্ছে কিনা ক্যাটে ক্যাটে হ্যাঁ স্কুল একাডেমি ইন ইউএসএ হ্যাঁ দেখতে পাবেন যার তলা অ্যাড চালাচ্ছে কিনা ক্যাটে একাডেমি ঠিক আছে মার্শাল আর্ট স্কুল এটা ইউএসএ এর মধ্যে ঠিক আছে পর আমি এখানে ক্লিক করলাম ঠিক আছে ওয়েবসাইটটা কে দেখেন পিক্সেল কিন্তু ফায়ার হয়নি হয়েছে
হ্যাঁ পিক্সেল নিয়ে কিন্তু দেখেছেন, পিক্সেল নিয়ে তার মানে একটা প্রসপেক্ট একেবারে ইয়ে করবো, তার মানে এ কিন্তু ইয়েতে অ্যাড চালায় না, এ কিন্তু ফেসবুকে অ্যাড চালায় না, তাই তো? কিন্তু গুগলে অ্যাড চলে দেখেন, এটা দেখেন ইয়ে হয়ে অরেঞ্জ হয়ে গেছে, দেখেছেন, দেখতে পেয়েছেন এটা অরেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ এখানে দেখুন, দেখুন এখানে দেখুন, গুগলের জন্য না, হ্যাঁ গুগলে এদের অ্যাড চলছে, দেখেন এই দেখেন গুগলে অ্যাড চলছে, ঠিক আছে, গুগল ট্যাগ ম্যানেজার দেখেন ইয়ে করা আছে, ইনস্টল করা আছে, দেখেছেন? কিন্তু এদের ফেসবুকে কিন্তু অ্যাড চলছে না, ইয়ে কিন্তু ফিগার ইয়ে কিন্তু ফায়ার হয়নি। তার মানে এবার কাজ হচ্ছে আমাদের একেল এর কন্ট্যাক্ট ইনফরমেশন আমাদের জোগাড় করা, ঠিক আছে? তো এটা করতে গেলে সময় লাগবে, প্রথমত হলো ডেলি করতে হবে, ডেলি 10-20টা করে ডেলি করতে হবে, বুঝতে পারলে? ডেলি যদি 30টা করে করেন তা মাসে হবে 390, 900টা, 900টার মধ্যে কমসে কম দুটো ক্লায়েন্ট আসবেই গ্যারান্টি, এক মাসে দুটো ক্লায়েন্ট মানে অনেক, বুঝতে পারলেন? এই হলো এদের হলো, এই হলো এদের হলো ইমেল, এই হলো ইমেল, দেখতে পাচ্ছেন এটা, ইমেলটা দেখতে পাচ্ছেন? ঠিক ইমেলে গিয়ে সুন্দর করে একটা ইমেল লিখবেন যে আমি কে, আপনি কে, আপনার আপনার ইয়ে, আপনি আপনি ইয়ে ফেসবুক অ্যাডভার্টাইজিং করতে পারেন, আপনি তাহলে তাদের জন্য ভালো ইয়ে ইয়ে এনে দিতে পারবেন, লিড এনে দিতে পারবেন, তো সেই জন্য আপনি ইমেলে গিয়ে সুন্দর করে একটা ইমেল করবেন, ঠিক আছে? এই ব্যাপার তো করে করলে তখন তাদের কাছে আপনি যাবেন। আচ্ছা আমাদের হচ্ছে ইমেল মার্কেটিং এর যে ক্লাসটা হবে না, সেই ইমেল মার্কেটিং এর ক্লাসের মধ্যে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে, কি করে আপনি ইমেল করবেন, এটা একেবারে সুন্দর করে একটা সফটওয়্যার দিয়ে কি করে আপনি ইমেল করে প্রসপেক্টের কাছে পৌঁছাবেন সেটা আমি দেখিয়ে দেবো, ঠিক আছে, ইমেল মার্কেটিং এর ক্লাসে। তো এটা নিয়ে তাদেরকে ইমেল করবেন ডেলি যদি দুইটা করে। হ্যাঁ বলুন মুকুল। মানে ওই ওয়েবসাইটটা কে বানিয়েছে তার নাম, ঠিক আছে, তার ফোন নাম্বার, তার মানে পার্সোনাল ইমেল নাম্বার সবকিছু পাওয়া যাচ্ছে স্যার একটা ওয়েবসাইটে ট্র্যাক করে। তো সেখান থেকে আমরা তাকে ইমেল মার্কেটিং এর ক্লাস আমি দেখাবো সব, কি করে ইমেল পাঠাবেন, কি করে ইয়ে করবেন, কি করে। হ্যাঁ বলুন। হ্যালো স্যার। হ্যাঁ বলি ইয়ে যে আমি না কালকে বিকেল একবার ফোন করব যে আপনার সঙ্গে কথা আছে। ওকে ওকে ঠিক আছে, দেখলাম আপনারা, দেখেন আমরা দেখেন একখানা পেয়ে গেলাম, দেখেন আমি দেখেন এখানে বসে কিন্তু একখানা কিন্তু পেয়ে গেলাম, কিন্তু আমি আরেক এবার আরেকখানায় যাই, যেটা ক্যারেক্টার মাসলার স্কিন, এটার মধ্যে ক্লিক করে দেখি। দেখেন ক্যাটে ফর কিডস, ঠিক আছে, এবার দেখেন এতে প্রোগ্রাম অ্যাবাউট আস কন্ট্যাক্টে যে কন্ট্যাক্ট আস, ঠিক আছে, কন্ট্যাক্ট আসটা ক্লিক করলে ওদের ইমেলটা আমি পেয়ে যাবো, এগুলো ইমেল মার্কেটিং ক্লাস আমি দেখাবো কি করে ইমেল পাঠাবেন সুন্দর করে গুছিয়ে। দেখেন এদেরও দেখা দিয়ে দেয়, দেখেছেন এরা ফেসবুকে অ্যাড চালায় না। তো এখন আপনাকে কি করতে হবে, আপনাকে এদেরকে বোঝাতে হবে, বুঝতে পারলেন, যে ভাই আপনারা যে গুগলে যে অ্যাড চালাচ্ছেন, গুগল অ্যাড তো আপনার কস্টলি, প্রচন্ড হাই কস্টলি, তো সেই জায়গাটা দাঁড়িয়ে আপনি যদি ফেসবুকে অ্যাড চালান এর থেকে কিন্তু আপনাদের ইয়েটা বেনিফিটটা অনেক লাভ আসতে পারে, আর আপনাদের খরচা কিন্তু অনেক কমে যেতে পারে, বুঝতে পারলেন? তো এবার দেখলো তাকে আপনি বললেন, সে বললো দেখলো হ্যাঁ আমি চালাবো, আপনি কি এবার আপনি বললেন হ্যাঁ আমি কাজ পারি, আমি আপনাকে করে দিতে পারবো, তখন আপনি বল সে আপনাকে বললো যে আমি কি করে বিলিভ করবো যে আপনি কাজ পারেন কিংবা করে দিতে পারবো, তখন আপনি তাকে বলবেন যে আপনি আমাকে একটা 15 দিনের ট্রায়াল দিন, আমি আমার চার্জ নেব না, আপনি আমি আপনার কাজটা 15 দিন করব, 15 দিনের মধ্যে যদি নিতে না পারি তাহলে আপনি আমি হচ্ছে আপনার কাছ থেকে কোনো চার্জ করব না, এমন একটা প্রথমে একটা ফ্রি সার্ভিস দেবেন। তো ফ্রি সার্ভিস দেওয়ার পর যখন দেখবেন যে সিদ্ধা, এবার ফেসবুকটা এমন সিস্টেমে তৈরি করা আমি যেভাবে ক্যাম্পেইন করলাম সেভাবে কাজ করেন, ঠিক সেরকম ক্যাম্পেইন সেট আপ করবেন, আর যদি না পারেন, ঠিক আছে, যদি বুঝতে না পারেন আমি আছি, আমাকে নক করবেন, আমি লাইভ একদম সেট আপ করে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো তো সেই জায়গাটায় যখন আচ্ছা যেটা বলছিলাম যে এমন করবেন, করার পর তাদেরকে 15 দিন ফ্রি সার্ভিস দেবেন,
15 দিন ফ্রি সার্ভিস দেওয়ার পর যখন তার লিড আসা শুরু হবে তখন দেখবেন সে অটোমেটিক আপনাকে পে করা শুরু করবে, বুঝতে পেরেছেন? এই করে করে মাসে যদি এক মাসে যদি দুটো করে ক্লায়েন্ট হয়, এক বছরে হলো 12-24টা ক্লায়েন্ট, অনেক ব্যাপার। এক বছরে 24টা ক্লায়েন্ট পাওয়া মানে অনেক ব্যাপার, বুঝতে পারলেন? অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। বলছি স্যার, ওরা ওরাও মেলেই কথা বলবে নাকি এরকম হলে? হ্যাঁ, ওরা মেল চেক করে, তো ওরা মেলে মেলে ডেলি আপনাকে আপনাকে যদি ইয়ে হয় ঠিকমতো তাকে মানে কনভিন্স করতে পারেন, ঠিকমতো তাদেরকে বোঝাতে পারেন, আপনাকে ওরা মেল মেলেই তখন রিপ্লাই করবে। রিপ্লাই করে কিন্তু আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন, আপনার হচ্ছে একটা পোর্টফোলিও সাইট বানালেন, সেখান থেকে আপনি বললে ভালো হবে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি বলবেন যে হোয়াটসঅ্যাপ করুন আমাকে, একটা কল টু অ্যাকশন বলে আমাকে, আমাকে হোয়াটসঅ্যাপ প্লিজ হোয়াটসঅ্যাপ মি ইফ ইউ আর ইন্টারেস্টেড, তো আপনাকে আমাকে হোয়াটসঅ্যাপ করুন। এগুলো আমি ইমেল মার্কেটিং ক্লাসে আমি দেখাবো, আপনার ইউটিউব মার্কেটিং এর পরে আমি ইমেল মার্কেটিংটা নিয়ে নেবো, ঠিক আছে? ক্লাসটা দেখে আমি দেখেন এটুকুর মধ্যে দেখে আমি দেখেন দুঃখনা পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে আমি এটা দেখি ইউটিউবের স্যার কদিন ক্লাস হবে? ইউটিউবটা ইউটিউবটা হবে অনেক দিন ক্লাস হবে। দেখেন এটা দেখেন ইয়া আছে, ফায়ার হচ্ছে এটা, তার মানে এটার আছে, বুঝলেন? এটা এটা ইয়েতে চালায়, ফেসবুকে অ্যাড চালায়, বুঝেছেন? দেখেন এটা ফায়ার হচ্ছে, এটা হলো ফেসবুকে অ্যাড চালায়, এদেরকে ছেড়ে দিলাম। ওকে, ঠিক এরকম এসে আপনি কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন, কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আপনার হলে এভাবে বেরোবে, যাতে গুগল অ্যাডে তাদেরকে ঢুকবেন, ঢুকে দেখবেন যাদের পিক্সেল ফায়ার হচ্ছে, তখন তাদেরকে একটা ছোট্ট করে ইমেল পাঠিয়ে দেবেন। যারা গুগল অ্যাড চালায় তাদেরকে বলবো যে ফেসবুক অ্যাড চালাতে, যারা ফেসবুকে চালায় তাদেরকে বলবো গুগল অ্যাড চালাতে? না না, যারা গুগল অ্যাড চালায় তাদেরকে বলবো ফেসবুক অ্যাড চালাতে, এটাই বেস্ট। তো আমরা ফেসবুকে এক্সপার্ট। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, কারণ ফেসবুক হলো অল্প কস্টে, মানে কস্ট মানে ইয়ে লাগে, অল্প মূল্যে অধিক মানে বেনিফিট লাভ করা যায়, বুঝতে পারলেন? এটা কিন্তু গুগল অ্যাড হচ্ছে, গুগল অ্যাড শিখলে তো স্যার আমরা ওইখানে করতে পারবো না? হ্যাঁ, গুগল অ্যাড শিখলে করতে পারবেন। গুগল অ্যাড শিখলে কি হবে, গুগল অ্যাড হচ্ছে প্রচন্ড কস্টলি, হাই মানে কস্ট গুগল অ্যাড, বুঝতে পারলেন? আমাদের কি গুগল অ্যাড শিখাবেন না? হ্যাঁ হ্যাঁ, গুগল অ্যাড আছে আমাদের, আমাদের শিখিয়ে দেওয়া পড়ে ওদের ফেসবুক ইউটিউবের পর, আমাদের ইমেল হবে, ইমেল এর পরে গুগল অ্যাড। হ্যাঁ বলুন। এইভাবে কিছু ক্লায়েন্ট একটা সিস্টেম দেখালাম। তো আর দুই নম্বর সিস্টেম হচ্ছে ফাইবার, ঠিক আছে? তিন নম্বর সিস্টেম হলো আপওয়ার্ক, আপওয়ার্কে একটু যাই। আপওয়ার্কে দেখি ইয়ে চাহিদা কিরকম আছে ফেসবুক অ্যাডভার্টাইজারে। আপওয়ার্কেও আপনি অ্যাড চালাচ্ছে? আপওয়ার্কে তো ফেসবুক, ফেসবুক তো অ্যাড চালাচ্ছে না, আপওয়ার্ক তো একটা মার্কেট প্লেস। তো ফেসবুকে চালায় না, গুগল। আপওয়ার্ক.com খরচা করবে ওরা, কিন্তু আপনাকে সেই পরিমাণে রেজাল্ট আমার এনে দেওয়ার চেষ্টা করবে, বুঝতে পারলেন? কিন্তু আপনি যদি ডেলি বাজেট, কিন্তু আপনি সিভিওটা অন করে কাজ করবেন সব থেকে ভালো হবে। ডেলি বাজেট যদি রাখেন তাহলে গিয়ে কিন্তু আপনাকে ফেসবুক করবে কি যত তাড়াতাড়ি আপনার টাকাটা ফুরিয়ে ফেলতে পারে, বুঝতে পারলেন? দেখলে আপনি 500 টাকা রেখেছেন, তখন ফেসবুক চিন্তা করে যত তাড়াতাড়ি ও টাকাটা আপনার শেষ করে দিতে পারে, বুঝতে পারলেন? রেজাল্ট আসলো আর না আসলো সেটা দেখে লাভ নেই। কিন্তু আপনি সিভি অন করে কাজ করলে কি হবে, যে ফেসবুক তখন চিন্তা করবো সিভি অন করেছে তো, তাহলে আমাকে ঠিকঠাক ভাবে কাজ করতে হবে, মানে বুঝে শুনে কাজ করতে হবে, যে দেখো দেখতে হবে কোনটা আমার ভালো কাজ করছে কোনটা আমার মন্দ কাজ করছে, সেটা হিসাব করে তখন ফেসবুক খরচা করবে, বুঝলেন? সিভি কি বুঝলাম না, ওই যে সিভি, ও সিভি দেখাচ্ছি না, ফেসবুক। হ্যাঁ, ক্যাম্পেইন বাজেট অটোমেশনটা অন করে দেবেন। স্যার মুকুলের কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? না না, মুকুলের কথা শোনা যাচ্ছে না, ক্লিয়ার আমি মনে করলাম আমার নেটের সমস্যা।
এই যে ফেসবুক অ্যাডস এক্সপার্টে ভালোই কাজ আছে, যে $700 $700K মানে $700K মানে হলো $1 মিলিয়নের কাছাকাছি ইনকাম করে ফেলেছে, বুঝতে পারলেন? $1 মিলিয়ন মানে $700K মানে সাতশো বলতে গেলে হচ্ছে $700K বলে বলা হয়। $1 মিলিয়নের কাছে $7 লাখ এটা হ্যালো আমাদের আমি ধারণা দেবো, অসুবিধা নেই, সব পাবেন। শুধু এখন মডিউলটা শেষ করেন, দেখেন পাঁচটা কাজে হাতে, তিনটে কাজ হাতে রয়েছে, ঠিক আছে? এখন বর্তমানে তিনটে কাজ চলছে, দেখেন এখানে অল ওয়ার্ক, এটা হলো অল ওয়ার্ক আর ডিজিটাল মার্কেটিং এ দেখি স্পেসিফিক অ্যাকাউন্ট। ডিজিটাল মার্কেটে কত টাকায় কাজ পেয়েছে, এবার কাজ তো অনেক কম, দশটা জব $118 আর পঞ্চাশটা জব $515 হয়ে গেলে আবার $700K দেখাচ্ছে, এটা বাকি রকম। ওকে, যা হয়েছে লাস ভেগাস থেকে এসছে, কবে থেকে এখানে এখানে দেখা যায় না যে কবে থেকে কাজ করছে, এটা সময় একটা বড় ঝামেলা, একটা কবে থেকে কাজ করছে জমা দেওয়ারটা মনে হচ্ছে দেখাচ্ছে স্যার। হ্যাঁ ওই আগের 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 এতে দেখ করুন, একটা দেখি আরে আরেকজনকে দেখি। তাহলে ভি প্রোফাইল ওখানে ক্লিক করলে ঢুকবে না? ওখানে ক্লিক করলে দেখেন দেখাচ্ছে না, এটাকে আরেকবার দেখি। আর আপনাদের ইন্ডিয়া থেকে নিচের একটা মেয়ে প্রিয়া, এটা হলো প্রিয়া শর্মা, কলেজে কাজ করে, হেভি অনেকটা করে করে ফেলেছে, কঠিন জিনিস, $225 পার আওয়ারে শো করছে, তারা হাইড করে গেছে, বুঝতে পারলেন? এটা আর্নিংটা হাইড করা, আর একটা দেখেন তো, দাঁড়ান দেখছি। আচ্ছা এই হলো আমাদের ইন্ডিয়ান প্রিয়া শর্মাকে একবার দেখি, $1 মিলিয়ন আর্ন শুধু একটা কোম্পানি থেকে, বুঝতে পারলেন? $1 মিলিয়ন শুধু আর্ন করেছে নিউ দিল্লি। লিঙ্কডইন ও চ্যানেলটা আমাকে সাইন আপ করতে হবে, দেখা হবে, বুঝতে পারলেন? নটা জব আছে, বুঝতে পারলেন? নটা জব শুধু অল ওয়ার্কে নটা জব রয়েছে, আর হচ্ছে ক্যাম্পেইন ম্যানেজমেন্টে একটা স্পেশালাইজড অ্যাকাউন্টে কতগুলো জব রয়েছে স্যার, বলে জব করেছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। এখানে স্যার পিক্সেলে মানে ফায়ার করছে কেন ওই উপরে? ও আচ্ছা, এটা তো এরা মার্কেটিং করে তো ওই জন্য, সাপোর্ট করে এরা তো মার্কেটিং চালায়, ওই জন্য পিক্সেল ফায়ার করছে। টোটাল এরা আর্ন করেছে, টোটালে আর্ন কতখানি, টোটাল অনেক আর্ন আছে, দেখুন এটা সাইন আপ করতে হবে, তারপর আমাকে দেখাবে। ডেটটা দেখতে পেলে ভালো হতো স্যার, ডেটটা দেখা যায় না, এখানে একটা সমস্যা, কবে থেকে আসছে ডেটটা দেখা যায় না। টোটালও আর্ন করে উনি একটা আর্নিংটা হাইড করে গেছে, ওই জন্য $10,000 আর্ন করেছে, ঠিক আছে? কনভার্জন রেট অফ অপটিমাইজেশন মানে মার্কেটিং, এর আর্নিং হাইড করা, এই গুগল অ্যাড ম্যানেজমেন্ট আর ফেসবুক অ্যাড $6,000 আর্ন করেছে, নতুন এসছে বেশি দিন আর্নি, ঠিক আছে? পিপিসি এটা $1 লাখ আর্ন করেছে, চাহিদা তো আছে তো। তারপর গিয়ে এ হচ্ছে $8 লাখ আর্ন করেছে, আমাদের কি আপওয়ার্ক অ্যাকাউন্ট খোলাবেন? হ্যাঁ খোলাবো, আমি দেখিয়ে দেবো, আর করে এই কোন আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলে দেবো, ওখানে এ $60,000 আর্ন করেছে, এ নতুন এসছে, $8 প্রথমে একটু অনেক কম টাকায় সার্ভিস দেবেন,
তারপর আস্তে আস্তে দেখুন সার্ভিস বাড়িয়ে দেবেন। আপওয়ার্ক হচ্ছে যত পুরোনো হবে, যত ঘন্টা পুরোনো হবে তত আপনার হলো কাজ কত বেশি আসবে, বুঝতে পারলেন? জি স্যার। আজকে কিছু হলে আপওয়ার্কে যদি লেগে থাকতে পারেন, আপওয়ার্ক থেকে দেখবেন কোনোদিনও কাজের অভাব হবে না, সবসময় কাজ পাবেন আপওয়ার্কে। যত আপনি পুরোনো হবেন দেখবেন তত কাজ পাবেন। তা ফাইবারে কি, ফাইবার হচ্ছে গিগ যখন র্যাঙ্কে থাকবে তখন কাজ, গিগ বসে গেলে কাজ শেষ। হ্যাঁ, আবার র্যাঙ্কে তুলতে হবে, আবার কাজ আসবে, আর কিছু পুরোনো ক্লায়েন্ট হবে কাজ দেবে, এরকম ভাবে ফাইবারে চলে। $225 পার ঘন্টা? পার ঘন্টা তাহলে এতে কাজগুলো কি ওই সেম কাজই নাকি? সেম কাজ, সেম কাজ, সব সেম কাজ। আচ্ছা আচ্ছা, এখানে আমি দেয়া গুলো দিলাম, ইয়ে ওই যে ওর নামটা কি যেন কাজ, আমরা আমরা করি কি কাজ, ইনস্টাগ্রাম প্রমোশন, তাই তো? ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম প্রমোশনের কাজ দিয়ে রাখুন। বাংলা দেশের লোক এই যে টি শার্ট আলো রান করে ফেলেছে স্যার। ফাইবারে যেমন স্যার বাইরে কে ফোন করতে হয় প্রথম প্রথম স্যার। হ্যালো, হ্যাঁ আপনার কি ওইরকম কোনো সিস্টেম আছে নাকি? হ্যাঁ, আপনাকে প্রপোজাল আছে, প্রপোজাল পাঠাতে হবে। আচ্ছা, চার্ট আলো করে নেবে প্রথম প্রথম। হ্যালো ওইগুলো স্যার। হ্যাঁ, তিনটে দলের হাত, তিনটে কাজের হাতে হাতে স্যার, এখানে কি স্টার্ট করতে গেলে প্রথমে কি টাকা দিতে হবে? না না, প্রথম আপনাকে 40টা দেবে, কানেকশন দেবে বিট ফ্রি দেবে, তো 40টা কানেকশন ফ্রি দেবে। এবার তো আপনি পার কানেকশন পরে কত করে চার্জ করবে? পরে হচ্ছে $6 করে, এক একটা $6 মানে কানেকশন ষাট ষাট খানা হ্যাঁ, 60 খানা দাম নেবে $6। কানেকশন মানে বুঝলাম না এখানে স্যার। মানে হচ্ছে এখানে হলো কানেক্ট, আপনাকে প্রপোজাল পাঠাতে গেলে, ফাইবারে বায়ার রিকোয়েস্ট পাঠাতে গেলে, এখানে কানেকশন, কিনতে হয়, কিনে তারপর পাঠাতে হয়, বুঝলেন? কারণ এখানে সবাই প্রফেশনাল, এখানে সব প্রফেশনাল, বুঝলেন? এটাও যা আছে freelancer.com ওটাও সেম। এখন 100টা প্রথমে দেবে ফ্রি, তারপর থেকে চার্জ করবে, টাকা নেবে। আচ্ছা, আপনি কানেকশন $6 কয়টা কিনা যায়? 60টা, 60টা, $1 10টা করে দেবে। হ্যাঁ freelancer.com এ আমি আজ থেকে 2 বছর আগে একটা অ্যাকাউন্ট খুলেছিলাম বুঝলেন স্যার, হ্যাঁ কন্টেন্ট রাইটার হিসেবে অ্যাকাউন্টটা খুলেছিলাম। তো 6 সপ্তাহ কাজ পেয়েছিলাম, তো স্যার সব ক্যান্সেল করে দিতে হয়েছে শুধু ওই টাকার জন্য। কেন? হ্যাঁ স্যার, মানে হচ্ছে আমার 1 মাস যখন কভার হয়ে যাবে ঠিক সেই সময় পেয়েছি, বুঝতে পেরেছেন? কন্টেন্ট রাইটার হিসেবে ভালো রকম চাহিদা আছে দেখেছি ওখানে। হ্যাঁ, ওখানে ভালো রকম চাহিদা আছে। এবার ইয়ে নিরব কি, নিরব কি নিয়ে যেন কাজ করেন আপনি? ওয়ার্ডপ্রেস স্যার। ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, তাই তো? জি ওয়ার্ডপ্রেস কি থিম কাস্টমাইজেশন নাকি ডেভেলপমেন্ট? থিম কাস্টমাইজেশন, ইয়ে ইয়ে এমনি, তাই তো? ওয়েবসাইট ডিজাইনও দিতে পারেন। ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস দিতে হবে না, ওয়ার্ডপ্রেস দিলে ভালো হবে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, ওয়ার্ডপ্রেস, ওয়েবসাইট ডিজাইন, তাহলে এখানে আগে আগে অ্যাকাউন্ট করতে ভালো, পুরাতন করতে হবে। এটাকে পূর্ণ করতে হবে, রাইট? আচ্ছা, ডিজাইন আর ডেভেলপমেন্ট $1,00,000 আর্ন করে দেখেছেন, $75 পার আওয়ার নাই। শুধু একটাই সার্ভিস হয়, দেখেছেন? শুধু একটাই সার্ভিস দিয়ে কি করে হয়ে যাবে? ওয়ার্ডপ্রেস হচ্ছে ডিজাইন আর ডেভেলপমেন্ট, আর কিচ্ছু না। স্যার এই ওয়েবসাইট ওয়েবসাইট এর কাজগুলো সব থেকে বেশি পাওয়া যায় আমি দেখেছি freelancer.com এ স্যার। হ্যাঁ, ফ্রিল্যান্সারে বেশি পড়া, রাইট? ফাইবারের থেকে ওখানে বেশি পাওয়া যায়। হ্যাঁ, দেখুন পোর্টফোলিও দেখেন, রাইট? মানে দেখুন পোর্টফোলিও দেখেন, সিএমএস ডেভেলপমেন্ট করে, ওয়ার্ডপ্রেস সিএমএস এ কাস্টমার, ইয়ে কাস্টম ম্যানেজমেন্ট সিস্টেম, তাই তো? জি এটা কতগুলো কাজ আছে দেখি, আর বেশি বেশি কিন্তু কাজ করেনি, দেখেছেন? দেখেন 102টা কাজ করেছে, 815 ঘন্টা মাত্র, আর 69টা দেখেন জব করেছে মাত্র 385 ডলার, 385 ডলার, তাই দেখেন $1,00,000। প্রজেক্ট গুলো বড় বড় স্যার, প্রজেক্ট গুলো বড় বড়,
এখানে কাজ করতে গেলে সবসময় ভালো করে এখন হাতে কাজ নিয়ে যায়, ভালো করে কাজ করলে এখানে কাজ করতে পারবেন, এখানে কাজ আছে, এখানে প্রচুর কাজ পাবেন। হ্যালো স্যার, হ্যাঁ মুকুল, প্রথমে যে এটা দেখালেন মানে যে স্যালারটাকে দেখালেন ওই $700K যেটা ইনকাম করেছে, ঠিক আছে স্যার, হ্যাঁ ওটা ওটা কত বছর কাজ করছে ও ওই ডেটটা দেখায় না আপনাকে, সমস্যা এখানটাই। স্যার? ওটা কি সত্যি $700K? হ্যাঁ, $7 লাখ এটা। $700K যদি হয় তাহলে তো স্যার 5 কোটি 60 লাখ হয়ে যাচ্ছে। না 700K না, $7 লাখ, $7 লাখ ওটা। না $700,000 যদি হয়, $700K মানে কি 700,000 মানেই তো $700,000, তাই না হ্যাঁ স্যার? সেটাই তো বলছি, তাহলে $700,000 ইন্টু যদি 80 বা 70 করা হয় তাহলে তো আপনার 5 কোটির উপরে চলে হ্যাঁ যাচ্ছে, 5 কোটির উপরই তো হবে। এক এই $1 লাখকে 70 দিয়ে ভাগ করো, গিয়ে গুণ করো। তাহলে তো অনেক পুরনো সেলার তাহলে। পুরোনো সেলার তো 3-4 বছর পুরোনো। আর তো বাইরে কাজ করে সে, এই $1 লাখ ইনকাম করেছে ক বছরে? এই দেখুন 2 থেকে 3 বছরে পুরোনো, বেশি বয়স না। মিনিমাম স্যার মাসে 1 লাখ টাকা করে কামাচ্ছে। হ্যাঁ এই যে একজন আছে ইয়ে এস্টিমেট ওয়ার্ডপ্রেস কন্টেন্ট ইয়ে রেখে 32% আর্নিং হায়ার করে গেছে। ইন্ডিয়ার ডলারের প্রাইস কত? আমাদের এখানে 70-72 মতো থাকে, এই যে ইন্ডিয়ান 10-18 রান করেছে, রিসেন্ট কাজ করছে, নতুন এসছে মার্কেট, দেখেন $6.87 পার আওয়ারে দেখেন কাজ ইয়ে দিচ্ছে। তাহলে তো ভালো ইনকাম করছে। হ্যাঁ নতুন এসছে কিন্তু, বেশি না, 1 বছর হতে পারে, 1 বছর হয়নি, এমন হতে পারে 6-7 মাস অল্প টাকায় কাজ করে, দেখেছেন 100% জব সাকসেস। ওয়ার্ডপ্রেস বল দেখি, ল্যান্ডিং পেজ। হ্যাঁ আপনার স্যার বলছিলাম কি, হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার বলছি স্যার, ওয়ার্ডপ্রেসে কি আমি কোডিং জানা লাগে নাকি, না কোডিং ছাড়া এমনি? না না কোডিং লাগবে না ওয়ার্ডপ্রেসে, কোডিং লাগে না ওয়ার্ডপ্রেসে। তাহলে এখানে HTML CSS এই গদিছে PHP, ওটা একটু হালকা কোডিং লাগে জানলে একটুখানি ভালো হয়, বুঝলেন? আগে না ওয়ার্ডপ্রেসটা ভালো করে শিখতে পারলে মোটামুটি 5-6 রকমের ওয়েবসাইট ভালো রকম বানানো যাবে। হ্যাঁ হ্যাঁ রাইট, তাই না নিলো? জি ভাই, লোকের সঙ্গে কেমন কম, জনসংখ্যা নেই বলতে গেলে, কতজন মাত্র ওয়ার্ডপ্রেস হচ্ছে ডেভেলপমেন্টের মধ্যে কতজন ব্যক্তি বসে আছে, এদের একজনের কয়টা করে কাজ আছে সেটা দেখা যাবে না? হ্যাঁ দাঁড়াও দেখছি, দাঁড়ান দেখছি, বাবা 399, 899 ডিসেম্বর 3 ডে ডেলিভারি, ডিসেম্বর 2, দেখেন ডিসেম্বর 2 তারিখে দেখেন একটা ডি ডেলিভারি দিয়ে, দেখেছেন? সরি ডিসেম্বর 2 কি, এখন তো নভেম্বর চলছে না, হ্যাঁ কতগুলো কাজ আছে এর আছে আছে দেখে একবার। কম্পিটিশন তো একটু কম কমই লাগতেছে এখানে। এখানে তো কম্পিটিশন কম, কম্পিটিশন কম মানে কাজের চাহিদা হয়তো কম। না এখানে কাজের চাহিদা আছে, আপওয়ার্কে সবসময় কাজ পাবেন, কিন্তু আপনাকে প্রথমে একটু কষ্ট করতে হবে। আপওয়ার্কে আসতেছে না কারণ আমি কানেক্টর কিনতে হয়। আপওয়ার্কে সবসময় কাজ পাবেন, অপরকে হচ্ছে কানেক্টর কিনতে হয়, কিন্তু অপরকে হলো ইনভেস্ট করে কাজ করলে অপরকে ইয়ে আছে, অপরকে অনেক বিষয় আছে, অপরে কাজ করার অনেক টেকনিক আছে, আমি শিখে দেবো কিছু টেকনিক। কাজ করতে পারবেন আজুদা? হ্যাঁ
আমি আপনার একটা ভিডিও দেখলাম কালকে, কিসের ভিডিও? আপনি জামাল স্যারের স্টুডেন্ট ছিলেন? হ্যাঁ কালকে ছিলাম, একটা অর্ডার পেয়েছিলেন, তো সেই ভিডিওটা দেখছি কালকে এসেছে আমার চোখের সামনে। কত ডলারে? আমার একটা 20-25 টাকার ভিডিও বানাই। তারপরে সাকসেস তো হবেই ভাই, ভালো লাগতেছে, এক্সপেরিয়েন্স একটু হালকা পাতলা দি। হ্যাঁ স্যার, এগুলো না দেখালে মানে আমাদের কাজ শেখার আগ্রহটা কমে যাবে, তাই না স্যার? একদম একদম ভাই, কাজ শেখার আগ্রহ, এটা একটা মানে মূল্যবান কথা বললে, এগুলো দেখালে কাজ শেখার আগ্রহটা বাড়বে, ডলারের লোভ। হ্যাঁ আজকে মুকুলবাদ এই এ রাজু, হ্যাঁ রেকর্ডিংটা অফ করে দাও, পরে চলে যাও। ডলারের লোভ।